হচ্ছে যারা দরিদ্র মানুষ আছে, নিম্ন দরিদ্রবৃত্ত মানুষ বা যারা মানসিক ভারসাম্যহীন, যারা দুবেলা দুপুর খেতে পাচ্ছে না, সেই সকল মানুষের কাছে তৃণমূল ছাত্র যুব পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে খাদ্য দ্রব্য পানীয় জল পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা ছাত্র যুব নাকাশিপাড়া ব্লক থেকে ব্যবস্থা নিয়েছে। কোভিড বিধি মেনে সব হচ্ছে তো? হ্যাঁ, কোভিড বিধি মেনে হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোভিড বিধি নেওয়ার জন্য পিপি কিট থেকে শুরু করে এছাড়াও আমাদের কাছে যে সমস্ত ফোন কলগুলো আসছে যে কোভিড পেশেন্টদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া বা তাদের বাড়িতে সবজি বা খাবার পৌঁছে দেয়া, সেগুলো আমাদের ছেলেরা কোভিড বিধি মেনেই করছে এবং খুব সুন্দরভাবে পরিবেশন করছে। আপনার নাম? মিলাদি দেবনা। আপনি? নাকাশিপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। শুনছি এখানে আমাদের দলের ছাত্র যুব সংগঠনের তরফ থেকে বেশ কয়েকদিন যাবৎ আমাদের নাকাশিপাড়া তথা বেতরাউড়িতে যে কোভিড পরিস্থিতিতে যে প্রায় লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে, এতে বহু অসহায় মানুষ যারা দৈনন্দিন বাজার খোলা থাকলে তাদের খাদ্য সংগ্রহের যে ব্যাপারটা থাকে সেটা প্রায় বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত অসহায় মানুষের পাশে আমাদের দলের ছাত্র যুব সংগঠনের কর্মীরা কাজ শুরু করেছে এবং কোভিড আক্রান্ত মানুষ বা পরিবারের যদি কোনো মানুষ আমাদের সাহায্য চায় সেই কাজও তারা করছে। এবারে আমি তাদেরকে সেরকম উৎসাহ দেওয়ার জন্য আজকে আমি সঙ্গে এসেছি। কাজটা তারাই করছে, তারাই এই কৃতিত্বের সম্পূর্ণ দাবিদার। আমি যেহেতু দলের মূল সংগঠনের দায়িত্বে আছে, আমি এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে এদের সঙ্গে একটু এসেছি। কাজ এরাই করছে, এই এই কাজের কৃতিত্ব যদি কাউরই থাকে আমাদের দলের ছাত্র যুব সংগঠনের কৃতিত্ব। প্রতিদিন কতজনকে দিচ্ছেন এরকম? আমরা গতকালকে আমাদের প্রস্তুতি ছিল 50 জনের মতো, সেটা আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম। আজকেও এরাই ব্যবস্থাটা করেছে। কতজনের ব্যবস্থা করেছে? 50 জন করা হয়েছে এবং যারা যারা এক্সট্রা রয়েছে তাদের নাম লেখা হয়েছে। আচ্ছা, আজকে পৌঁছে দেওয়া হয়েছে। আজকে হয়তো একটু বাড়তি চাহিদা আছে, সেইভাবে এরা ব্যবস্থা নিচ্ছে। যতদিন কোভিড পরিস্থিতি থাকবে ততদিন এটা করে যাবে। আমরা এই বিশেষ করে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে এই যে 15 দিন লকডাউনটা হয়েছে এই পরিস্থিতিতে যাতে আমাদের বেতোয়াডাউড়িতে বা নাকাশিপাড়ায় কোনো মানুষ অন্তত তার খাদ্যহীন অবস্থায় না থাকে, এইটুকুনি আমরা আমাদের কর্মীদের মাধ্যমে দেখার চেষ্টা করছি এবং কোভিড আক্রান্ত পরিবারের পাশে ওষুধ অক্সিজেন দেবার মতনও আমাদের পরিকাঠামো তৈরি হয়েছে, সেটাও আমরা আমাদের ছেলেরা করছি। আজকে কোথায় দিচ্ছেন? আজকে আমাদের বেতোয়াডাউড়ি স্টেশন এবং বাজার বা বাসস্ট্যান্ড এইসব চত্বর দিয়ে যে সমস্ত অসহায় মানুষ থাকে তাদেরকে আজকে এরা সাহায্য করবে। কিন্তু হয়েছি না এখন সমস্যা।